রেডিও সারাবেলা 98.8 FM মাটি ও মানুষের কাছে। আজ মঙ্গলবার 25 কার্তিক 1427 বঙ্গাব্দ, 10 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 23 রবিউল আউয়াল 1442 খ্রিস্টে শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আফসানা মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। আগামী এপ্রিল মাসের মধ্যে দেশের সকল সব ধরনের অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বিটিআরসি। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরও 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1699 জন, গাইবান্ধায় শনাক্ত 6 জন। আসামি থেকে 25,000 পুরনো দিনের গানের সংগ্রাহক, গাইবান্ধা রেল স্টেশনের চা বিক্রেতা নজরুল, গানের টানে ভিড় জমান চল্লিশূর্ধ্বরা। পলাশবাড়িতে 1,200টি গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর ফাইনালে আজ রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। শুনছিলেন শিরোনাম। এ সংবাদটি 98.8 FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। দেশে সচল সব ধরনের অবৈধ মোবাইল ফোন আগামী এপ্রিল মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিতে সিনেসিস IT লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। চুক্তির পর থেকে 120 কার্যদিবসের মধ্যে চালু করতে হবে পুরো সেবা। সেই হিসেবে আগামী 6 মাসের মধ্যেই অকার্যকর হবে অবৈধ মোবাইল সেট। এর আগে 2012 সালে প্রথম দেশে অবৈধ মোবাইল ফোন সেট বন্ধের উদ্যোগ নেয় BTRC। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরো 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,108 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো 1,699 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 4,23,620 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো 1,648 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,41,416 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদ রেজা। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 6 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছে 34 জন। অপরদিকে জেলায় নতুন করে কেউ করোনা শনাক্ত না হওয়ায় বর্তমান জেলায় এর সংখ্যা অবস্থান করছে 1,237 জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন, নতুন 7 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,189 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 40 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ রেজা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 5,12,28,000 ছাড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 12,70,080 জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 3,60,96,534 জন। আজ বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। এখন থেকে 20 বছর আগে মিথ্যা মামলায় ফেঁসে যান নজরুল। এরপর 2 বছরেরও বেশি সময় ধরে পালিয়ে বেড়ান তিনি। পরবর্তীতে জীবন জীবিকার তাগিদে গাইবান্ধা রেল স্টেশনে শুরু করেন চায়ের ব্যবসা। নজরুলের ব্যতিক্রমী সেই চায়ের দোকানে সকাল থেকে রাত অবধি চলে পুরনো দিনের গান। পুরনো দিনের 25,000 গান সংগ্রহ আর 40 ঊর্ধ্বদের আড্ডার পেছনের গল্প তুলে নিয়ে আসছেন মাহফুজ ফারুক। কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। 1947 সাল থেকে শুরু করে 80-এর দশক পর্যন্ত এমন 25,000 পুরনো দিনের গান সংগ্রহ করেছেন নজরুল।
হারমোনিয়াম মেরামতের কাজ করতেন নজরুলের বাবা। সেই থেকে গানের প্রতি ত�ৈরি হয় তার প্রবল আকর্ষণ। তারপর কিছু হিন্দি গান আছে, বাংলা কিছু, তারপর মনে করেন যে কলকাতা হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে হলো মান্না দে শুক্লা, তারপরে হলো এইসব সব শিল্পীরই, সব পুরাতন শিল্পীর গান আছে, মানে যেগুলা মানুষ পছন্দ করে, মানুষ শুনে, আমার দোকানে বসে চা খায়। নজরুল জানান, 2003 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত গত 18 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে নানাভাবে এসব গান সংগ্রহ করেছেন তিনি। গান আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি, কালেকশন করে নিয়ে এসে এই গান মানুষকে শোনাই, আমার নিজে ভালো লাগে। আর গান ছাড়া আমার নিজেরও ভালো লাগে না, আমি গান ছাড়া থাকতে পারি না। বন্ধুদের সাথে আড্ডা আর চায়ের কাপে চুমুক দিতে দিতে নজরুলের দোকানে পুরনো দিনের গান শোনার জন্য কেউ কেউ নিজেরাই বেঞ্চ বানিয়ে নিয়েছেন। তারা বলছেন, পুরনো দিনের গান শোনার নেশাই তাদেরকে এখানে টেনে আনে। এবং আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে আসি, বসি, এবং বসার জন্য আমরা নিজেরা বেঞ্চও বানিয়ে নিয়েছি, যাতে আমরা একটু সময় কাটাতে পারি, বসতে পারি ভালোভাবে। সবাই মিলিয়ে আসি, আমরা বন্ধু বান্ধবেরা অনেকেই এখানে আসি, চা খাই ওর দোকানে, এবং ওই সমস্ত গানগুলোকে শোনার জন্যই আমরা মূলত আসি। একটা বিস্কিট, এক কাপ চা, এবং সেই সাথে বন্ধুবান্ধব নিয়ে তার ওই পুরাতন দিনের স্মৃতির সেই বিজড়িত গানের নেশায় আমরা এখানে ছুটে আসি। নজরুলের দোকানে নিয়মিত চা খেতে আসেন এমন সংস্কৃতিজনরা বলছেন, যারা সাংস্কৃতিক গোড়ামিতে নিমজ্জিত তাদের কাছে নজরুল এক জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের যে সাংস্কৃতিক গোড়ামি একটি আছে, সেই গোড়ামি থেকে বের হওয়ার জন্য নজরুলরা দৃষ্টান্ত। নজরুলের কাছ থেকে আমরা শিখতে পারি যে আসলে গানটা কোনো মানুষকে সংকীর্ণতায় বাঁধে না, এটি উদারতার শিক্ষা দেয়। আমরাও পুরনো গানগুলো পছন্দ করি, এবং চায়ের সঙ্গে সঙ্গে এটা বাড়তি মাদকতা অনুভব করি আমরা। তারপরে এই যে করোনাকালীন সময়ে যে কাপটাকে খুব ভালো করে পরিষ্কার করে স্বাস্থ্যসম্মত করে করা, গরম পানি দিয়ে ধোয়া, এটা ওর একটা দিকটা ভালো। তবে এখানেই থামতে রাজি নন নজরুল। নিজের সংগ্রহকে আরো বেশি ঋদ্ধ করতে এখনো পুরনো দিনের গান সংগ্রহ করে চলেছেন তিনি। কিছু ভারতীয় এবং তারপর আপনার পাকিস্তানি কিছু গান আছে, ভারতীয় কিছু গান আছে, বাংলা কিছু সাহসবির কিছু গান আছে। এই গানগুলা এখনো অনেক গান আমার কাছে নাই, তবে আমি চেষ্টা করছি যে গানগুলাকে আরো আনার চেষ্টা করতেছি বা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি। নজরুলের সংগ্রহে থাকা 25,000 গান প্রতিনিধিত্ব করছে এ উপমহাদেশের গত কয়েক দশকের জীবন সংস্কৃতিকে। মাহফুজ ফারুক, রেডিও সারাবেলা, গাইবান্ধা। পলাশবাড়িতে 1,200টি গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আজ সকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে রংধনু উন্নয়ন সংস্থা ও গাইবান্ধা ভেটেরিনারিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু ও পলাশবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন। এর আওতায় হাঁস মুরগির ঔষধও বিতরণ করা হয়। রেডিও সারাবেলাকে দেয়া সাক্ষাৎকারে এ কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। প্রত্যেকটা এনিমেলকে আমরা ডিওয়ার্মিং এর ডোজ অনুযায়ী ডিওয়ার্মিং এর ট্যাবলেট বিতরণ করেছি। আমার মনে হয় এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে, ল্যাবস্টকের উন্নয়নে যৎকিঞ্চিত হলেও কিছুটা অবদান রাখবে বলে আমি মনে করি। গবাদি পশুর ভ্যাকসিন এবং কীটনাশক ওষুধ প্রদান করা হয়। সকলের সহযোগিতা পেলে রংধনু আরও বিভিন্ন সামাজিক এই ধরনের কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারবে এবং সমাজের বিভিন্ন উপকার সামাজিক কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালিত করতে। রাজধানীর মানসিক হাসপাতালে কর্মচারীদের মার ধরে সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 10 আসামির প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেলে এএসপি আনিসুল হত্যায় তাদের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে এসপি আনিসুলকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মারধরের ঘটনায় এদের সবার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে এ তথ্য জানিয়েছেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এবার খেলার প্রসঙ্গ। ই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই। এখন পর্যন্ত চারবার ট্রফি ঘরে নিয়েছে তারা। এবার তাদের লক্ষ্য পঞ্চম শিরোপা জয়ের। এদিকে প্রথমবারের মতো আইপিএল এর ফাইনাল খেলতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী এপ্রিল মাসের মধ্যেই দেশের সচল সব ধরনের অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বিটিআরসি। দেশে করোনায় একদিনের ব্যবধানে আরো 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1699 জন, গাইবান্ধায় শনাক্ত 6 জন। আসামি থেকে 25,000 পুরনো দিনের গানের সংগ্রাহ, গাইবান্ধা রেল স্টেশনে চা বিক্রেতা নজরুল, গানের টানে ভিড় জমান 40 ঊর্ধ্বরা। পলাশবাড়িতে 1,200 গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনালে আজ রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি। আল্লাহ হাফেজ।